প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী এখনো পর্যন্ত দেশে 100 কোটি মানুষকে ভ্যাকসিনেশন করা হয়েছে। সে কারণে রাজ্য বিজেপির উদ্যোগে রাহুল সিনহার নেতৃত্বে পানিহাটির রাজ্য সাধারণ হাসপাতালে কোভিড চিকিৎসকদের সম্বর্ধিত করা হলো। হাসপাতালে প্রায় 10 জন কোভিড চিকিৎসকদের সম্বর্ধিত করা হয়। সম্বর্ধনায় জানালেন রাজ্য বিজেপির সভাপতি রাহুল সিনহা। কলকাতা উত্তর শহরতলির সাংগঠনিক জেলা সভাপতি কিশোর কর সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল সিনহা বলেন, মোদিজি সরকার 9 মাসে এক বিশাল কর্মকাণ্ড করে দেখালেন, ইচ্ছে থাকলে কাজ করা যায়। ভ্যাকসিনেশন অক্টোবরের মধ্যে 100 কোটি মানুষকে করবেন তিনি ঘোষণা করেছিলেন। আজকে দেখা যাচ্ছে যে 4 দিন আগেই 100 কোটি মানুষকে ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। এই ভ্যাকসিন দিতে যারা সহযোগিতা করেছে সেই সমস্ত বিভিন্ন ক্ষেত্রের মানুষকে আমরা সম্বর্ধিত করবার একটি কার্যক্রম নিয়েছে। তো এখানে বাপিবাবু, যিনি ভ্যাকসিনেশন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করেছে, সেই কারণেই হসপিটালের সামনে তাকে আজকে আমরা ফুলের তোড়া দিয়ে সম্বর্ধিত করে তার এই যে কর্মকাণ্ড তাকে আরও বেশি এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাতে এবং তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই এখানে আমার আসা। সাংসদ সুব্রত রায় কটাক্ষ করে বলেছেন যে 100 কোটি মানুষের মধ্যে 30% মানুষের সেকেন্ড ডোজ হয়েছে মাত্র। এটা শুধুমাত্র প্রধানমন্ত্রী তার নিজের নাম কেনার জন্যই এই ধরনের? দেখুন, 100 কোটি মানুষের প্রথম ভ্যাকসিনেশনের কথাই মোদিজি বলেছিলেন 9 মাসের মধ্যে, আর সেকেন্ড ডোজ তো প্রায় অর্ধেক রেখা ক্রস করে গেছে। যদি সৌগত বাবুরা দল না বাঁচতেন, লোক না বাঁচতেন, ভ্যাকসিন নিয়ে যদি কেলেঙ্কারি দুর্নীতি না করতেন, তাহলে পশ্চিমবাংলাতে সেকেন্ড ডোজও প্রায় 80% লোক পেয়ে যেত। অতএব যে 80% লোক সেকেন্ড ডোজ পায়নি তার জন্য সৌগত বাবুরা আর ওদের ভ্যাকসিন দুর্নীতি দায়ী।